কেন এসেছে এবং আমাদের করণীয় কি? এখন করোনা ভাইরাস আসার কারণ হলো বান্দা যখন আল্লাহ তাআলার নাফারমানি করতে 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 যখন সীমানা অতিক্রম করে ফেলে, তখন আল্লাহ তাআলাকে একটু নিদর্শন দেখান। এজন্য আমরা যেহেতু নাফারমানি করতে করতে আল্লাহ তাআলার নাফারমানির সীমানা ছেড়ে গিয়েছি, যার কারণে আল্লাহ সামান্য করোনা ভাইরাস দিয়ে সারা পৃথিবীর মানুষকে আতঙ্ক করে দিয়েছে। এখন এই আতঙ্কের সময় আমাদের করণীয় হবে কি, যে আমরা কী করব, কী কাজ করলে এই আতঙ্ক থেকে বাঁচা যাবে, এর ভিতর থেকে এই আতঙ্ক থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হইতেছে, ঔষধ প্রস্তুত করা হইতেছে। আসলে ঔষধও দরকার আছে, কিন্তু ঔষধের মহা ঔষধ হলো আল্লাহ তাআলার নাফারমানি ছেড়ে দেওয়া। কেননা আল্লাহ তাআলা যেই কারণে এই ভাইরাস মানুষের মাঝে দিয়েছেন, মানুষকে আতঙ্কিত করেছে, ওই কারণগুলো ছেড়ে দিতে হবে। ওই কারণ যখন আমরা ছেড়ে দিব, আল্লাহ তাআলা এই আতঙ্ক থেকে আমাদেরকে হেফাজত দান করবেন। কারণ আমরা যেইভাবে বেহায়াপনা নির্লজ্জভাবে আমরা চলাচল করি, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করি না, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো পাওয়ার পরে যখন আল্লাহর শুকর আদায় করি না, এই নিয়ামতগুলো পাওয়ার পরে যখন আল্লাহর নাফারমানিতে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে সতর্ক করেন, ওই বান্দাকে গুনাহ থেকে, ওই বান্দাকে নাফারমানের কাছ থেকে বিরত করার জন্য মাঝে মাঝে আল্লাহ মুসিবত দিয়ে দেন। এই মুসিবতের উপরে বান্দা যখন এই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করে, বুঝতে পেরে যখন ওখান থেকে ফিরে আসে, যাতে করে ওই গুনাহ থেকে ফিরে আসে, এজন্য আল্লাহ তাআলা এই করোনা ভাইরাস দিয়ে, এই করোনা ভাইরাসের মতো আক্রান্ত দিয়ে সারা পৃথিবীর মানুষকে বুঝাইতে চেয়েছেন যে তোমরা আমি আল্লাহর নাফারমানি করতে করতে সীমানা অতিক্রম করেছো, অতএব নাফারমানি ছেড়ে দাও। নাফারমানি যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত এই নাফারমানি দিন দিন বাড়তেই থাকবে। অতএব আমাদের এখন করণীয় হলো যেই সমস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের যেই টিপস দিয়েছেন, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার টিপস, আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার টিপস, এই টিপস শুধু এই বিশেষজ্ঞরাই দেন নাই, এই টিপস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি রাস্তা থেকে নিজের ঘরে যাবে, তখন ওই ব্যক্তি তার হাত, তার মুখ, তার পা এগুলো পরিষ্কার করে ঘরের ভিতরে প্রবেশ করবে। যখন কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে, তখন তার দুই হাতের কবজি পর্যন্ত তাকে ধৌত করবে। যখন কোনো ব্যক্তি রাস্তা থেকে কোনো কাজকর্ম করে নিজের ঘরে যাবে, তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার করে ধুয়ে তারপরে ঘরের ভিতরে প্রবেশ করবে। এই টিপস তো শুধু বর্তমান যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে নাই, এই টিপস আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছে। এই টিপস গ্রহণ করতে হবে। এছাড়া আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, এবং আল্লাহ তাআলা যেই ব্যক্তি পবিত্র, পবিত্রকারীকেও পছন্দ করেন। তওবা করে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে, এবং আমাদের বাহ্যিক হাত পা চেহারা এগুলো ধৌত করে আমাদের বাহ্যিক পবিত্র রাখতে হবে। যখন আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ইমানের একটা অংশ, আত-তুহুরু শাতরুল ঈমান, ইমানের একটা অংশ। সেজন্য এই বিপদের মুহূর্তে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেই টিপস দিয়েছেন, যে আল্লাহ রসুলের দেওয়া টিপস, এই টিপস দিয়েছেন, এই টিপসকে গ্রহণ করব নবীর সুন্নত অনুযায়ী, নবীর সুন্নতের সুন্নত আদায়ার্থে, সুন্নতের নিয়তে আমরা টিপসটা গ্রহণ করব। এতে আমাদের দুইটা লাভ হবে, এক তো নবীর সুন্নত আদায় করা হলো, দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্নতাও হয়ে গেল। এজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। এবং দ্বিতীয়ত, এক নম্বর আমাদের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, দ্বিতীয়ত আমাদের কাজ হলো যে আমরা নির্জনতা অবলম্বন করে চলব। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামারীর কথা ওই যুগেই বলে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোথাও সফরে যাইতেছেন, যে তিনি জানতে পারলেন অমুক জায়গা মহামারী হয়েছে, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যাওয়া থেকে বিরত থাকলেন। এ দ্বারা বোঝা যায় যে মহামারী থেকে যারা আক্রান্ত হয়েছে তারা ধৈর্য ধারণ করবে এবং তারা এক জায়গা জনশূন্য অবলম্বন করবে এবং তারা মানুষের কাছে যাবে না, যে তারা রোগ নিয়ে তারা নিজেরাই আক্রান্ত হয়ে থাকবে, এটা মানুষের কাছে ছড়াছড়ি করবে না। এবং যারা আক্রান্ত হয় নাই তারাও এই ভয়ে পলায়ন করবে না, কেননা ইসলামের ভিতরে পলায়ন করাও নিষেধ। কেউ যদি মহামারী থেকে আক্রান্ত, মহামারীর ভয়ে যদি কেউ পলায়ন করে, সে গুনাহগার হবে। কারণ আল্লাহ তাআলা যেই বান্দাকে বালা মুসিবত দেওয়ার দরকার, ওই বান্দা যতই পলায়ন করুক না কেন, এর পরে ওই বান্দার কাছে এই মুসিবত পৌঁছে যাবে। অতএব আমাদের যারা আক্রান্ত হয়েছে তারা ধৈর্য ধারণ করবেন, এবং যারা এ থেকে বিরত বাঁচিয়ে আছেন, যারা এই মহামারী থেকে বাঁচিয়ে আছেন, যাদেরকে আক্রান্ত করেন নাই, যে তারা এই আক্রান্ত ব্যক্তিদের থেকে হেফাজত থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রহণ করতে হবে। এরপরে আমাদের বাকি কাজ হলো বেশি বেশি তৌবা করতে হবে। যখন এই আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই টিপসগুলো গ্রহণ করব এবং আল্লাহর কাছে তৌবা করব, এক তো তৌবা করার কারণে আমাদের দিলকে পরিষ্কার হবে, আর দিলটা যখন পরিষ্কার হবে, দিলটা যখন পরিষ্কার হবে, পবিত্র হবে, এই পবিত্রকারী দিল আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য আমরা তৌবা করে দিলকে পরিষ্কার করব এবং পবিত্রতা অর্জন করে হাত পা মুখ চেহারা এ সমস্ত বাহ্যিক যে এই সমস্ত দিক আছে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্রতা অর্জন করব। আর এগুলো থেকে যখন দুইটা পবিত্রতা অর্জন করতে পারি, দিলকেও পবিত্র করতে পারি, বাহ্যিক আমাদের আমুল আখলাকগুলো যখন পবিত্রতা রসুলের সুন্নত অনুযায়ী করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবো,